नमस्कार बंधुरा, तुम्हारे सकल की आमार नतून आरेकटी भिडियोते अनेक अनेक स्वागत। बंधुरा, आशा करी तुम्हारा निश्चय खूब भालो आछो। सामने ही आसते चले कार्तिक पुजो, ताई आज आमी तुम्हारे साथे शेयर करब कार्तिक पुजोर घरोया सहज सरल पूजा विधि। तो चलो बंधुरा भिडियोटी शुरू करी, आशा करी तुम्हारे निश्चय खूब भालो लागबे। आजकेर भिडियोटी तुम्हारे केमन लागलो अवश्य कमेंट करे जानाबे। भिडियोटी भालो लागले प्लिज बंधुरा लाइक और शेयर करे देवार जोन्नो अनुरोध रइलो। चैनेले नतून थाकले चैनलटी सबस्क्राइब करे पाशे बेल बाटनटी अन करे आमार पाशे थेको। कार्तिक ठाकुर बाबा महादेव ओ मा दुर्गार पुत्र। देवता कार्तिक अत्यंत सुंदर सुठाम देह एवं असीम शक्तिर अधिकारी। पुराणे उल्लेख आछे तारकासुरेर हात थेके स्वर्गराज्य उद्धार करार जन्य स्वर्गेर देवतारा ताके देव सेनापति रूपे बरण करें। स्नान करे शुद्ध वस्त्रे चले एसेछि ठाकुरघरे। ठाकुरघर सकाल सकाल भालो करे मुछे आलपना दिए निएछि। पुजोर जन्य समस्त किछु जोगाड़ करे पुरो ठाकुरघरे आर पुजोर समस्त जिनिशे भालो करे गंगा जल छिटिए निए आचमन करे निएछि। हाते गंगा जल निए माथाय गंगा जल छिटिए निलाम। नम विष्णु नम विष्णु नम विष्णु। हातटा खूब भालो करे धुए निलाम। अपवित्र पवित्र बा सर्ववस्तन गत पीबा जत्सरे पुंडरीकाक्ष सबाज अभ्यंतर शुचि। नम शुचि नम शुचि नम शुचि। चंदन बेटे निच्छी। कार्तिक ठाकुरের দেহবর্ণ স্বর্ণের মতো। যুদ্ধের অস্ত্র হিসাবে কার্তিক ঠাকুরের হাতে তীর ধনুক ও বল্লম দেখা যায়। কার্তিক ঠাকুরের বাহন ময়ূর। কার্তিক মাসের সংক্রান্তিতে কার্তিক পূজা করা হয়। কার্তিক পূজার মাধ্যমে দম্পতিরা সুন্দর বুদ্ধিমান বলিষ্ঠ চেহারা সুসন্তান প্রার্থনা করে থাকেন। কথিত আছে মা দেবকী কার্তিক ব্রত করে ভগবান শ্রীকৃষ্ণকে পুত্র রূপে লাভ করেন। এছাড়াও সংসারে ধনলাভ স্ত্রী বৃদ্ধির জন্য কার্তিক পুজো করা হয়। চন্দন বেটে একটি পাত্রে তুলে নিয়ে পুজোর সমস্ত ফুল ফুলের মালাতে ভালো করে চন্দন লাগিয়ে নিয়েছি। পুজোর জায়গায় কাঠের একটি জলচকিতে নতুন আসন পেতে আসনে একটু ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে আসনে গোটা আতপ চাল ও কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি আমার কার্তিক ঠাকুরকে আসনে নিয়ে আসলাম। জয় বাবা কার্তিক, জয় বাবা কার্তিক। সবার প্রথম সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো করে নেব। সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে পরিষ্কার একটি কাপড়ে গঙ্গা জল গোলাপ জল আর অগ্র নিয়ে আলতো হাতে মুছে অভিষেক করিয়ে নিচ্ছি। ভগবান সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের লাল চন্দন খুব প্রিয়, তাই লাল চন্দন বেটে নিচ্ছি। ভগবান সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে লাল চন্দনের তিলক আর সিঁদুরের তিলক পরিয়ে দিলাম। সিঁদুরের তিলকের উপরে গোটা আতপ চাল দিয়ে দেব। ওম গাং গণেশায় নমো। এরপর গণেশ ঠাকুরকে পৈতে নিবেদন করলাম। গণেশ ঠাকুরের প্রিয় দুর্বা চন্দন সহযোগে এগারোটি দুর্বার গোছা করে নিয়ে গণেশ ঠাকুরকে নিবেদন করলাম। ওম গাং গণেশায় নমো। চন্দন সহযোগে ফুল গণেশ ঠাকুরের চরণ নিবেদন করছি। ওম গাং গণেশায় নমো। ওম গাং গণপতয়ে নমো। ওম গাং গণেশায় নমো। গণেশ ঠাকুরকে নতুন বস্ত্রস্বরূপ মৌলি নিবেদন করে হাত জোড় করে প্রণাম করে নিলাম। মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ননাশকরং দেবং হিড়িম্বম প্রণমাম্যহম। এরপর সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের আরতি করে নিলাম। কার্তিক ঠাকুরকে পরিষ্কার একটি কাপড়ে গঙ্গা জল গোলাপ জল আর অগুরু নিয়ে আলতো হাতে মুছে অভিষেক করিয়ে নিচ্ছি। এবছর কার্তিক পুজো পড়েছে বাংলার 30শে কার্তিক 1429, ইংরাজির 17ই নভেম্বর 2022 বৃহস্পতিবার। কার্তিক পুজোর শুভ সময় সন্ধ্যা 5টা 43 মিনিট থেকে রাত্রি 9টা 15 মিনিট পর্যন্ত। কার্তিক ঠাকুরকে সাদা চন্দনে তিলক পরিয়ে দিলাম। ওম কার্তিকেয় নমো। কার্তিক ঠাকুরকে মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই দিন প্রদোষে বিকেল 4টে 49 মিনিট থেকে সন্ধ্যা 6টা 25 মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো করা যেতে পারে। এছাড়া এই দিন শ্রী শ্রী কার্তিক ব্রত ও শ্রী শ্রী কার্তিক পূজা সর্বজয়া ব্রত ইতু প্রতিষ্ঠা ও পূজা আরম্ভ হবে এবং এই দিন কার্তিক ব্রত সমাপন হয় ও আকাশে দীপদান সমাপন হয়। কার্তিক ঠাকুরকে চন্দন সহযোগে ফুলের মালা পরিয়েও সুন্দর করে সাজিয়ে নিলাম।
ঘট স্থাপন করব। ঘট স্থাপনের জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। নিয়েছি গঙ্গা মাটি, গঙ্গা মাটিতে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পঞ্চশস্য, পাঁচটা দূর্বা ও কিছু ফুল। এইভাবে ঘট স্থাপনের জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিলাম। ঘট স্থাপন করব, নিয়ে নিয়েছি তামার একটি ঘট। বন্ধুরা তোমরা মাটির কিংবা পিতলের ঘটও নিতে পারো। তামার ঘটে গোলা সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি। সর্ষের তেল আর সিঁদুর গুলে গোলা সিঁদুর তৈরি করে নিয়েছি। কার্তিক ঠাকুর বিভিন্ন সময় বিভিন্ন অসুরের সাথে যুদ্ধ করেছিলেন এবং সকল যুদ্ধেই তিনি জয়লাভ করেছিলেন। পুরাণ অনুসারে তারকাসুরকে বধ করার জন্যই তার জন্ম। তিনি বলির পুত্র বানাসুরকেও পরাজিত করেছিলেন। তার অন্য নাম স্কন্দ, মহাসেন, কুমারগুপ্ত ইত্যাদি। স্কন্দ পুরাণ কার্তিক ঠাকুরকে নিয়েই রচিত। ঘট পরিষ্কার শুদ্ধ জল দিয়ে পূর্ণ করে নিয়ে ঘটে দিয়ে দিলাম একটি সুপারি, একটি হলুদের গাঁট, একটি হরিতকি ও গোটা আতপ চাল। নিয়ে নিয়েছি সাতটা আম্রপল্লবযুক্ত আমসরা। পাঁচটা, সাতটা কিংবা নটা এরকম বিজোড় সংখ্যক আম্রপল্লবযুক্ত আমসরা নিতে হবে। আমসরার প্রতিটি পল্লবের অগ্রভাগে আর মধ্যভাগে সিঁদুরের ফোঁটা দিয়ে আমসরা ঘটে সাজিয়ে দিলাম। ঘটে পাঁচটা দূর্বা দিয়ে দিলাম, পাঁচটা বেলপাতা দিয়ে দিলাম। আর নিয়েছি গোটা একটি পান, পানেও তিনটে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটে পান সাজিয়ে দিলাম। নিয়ে নিয়েছি একটি কলা, কলায়ও তিনটে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটে সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা পুজোর দিন কলা অথবা সশিস ডাব বা নারকেল দিয়েও ঘট পাততে পারো। ধ্বনি দিয়ে ভগবানের কাছে ঘট স্থাপন করে হাত জোড় করে প্রণাম করে নিলাম। ঘটাচ্ছাদন ঘটের উপরে দিয়ে দিলাম নতুন লাল চেলি, একটি পৈতে, একটি চাঁদমালা ও ঘটের উপরে দিয়ে দিলাম চন্দন সহযোগে ফুলের মালা ও ফুল। বন্ধুরা আজ কার্তিক পুজোর সহজ সরল ঘরোয়া পূজাবিধির এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। চন্দন সহযোগে ফুল, বেলপাতা, দূর্বা, পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে নিবেদন করে হাত জোর করে প্রণাম করে নিলাম। চন্দন সহযোগে ফুল, কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে ঘটে নিবেদন করে হাত জোর করে প্রণাম করে নিলাম। ওম কার্তিকেয় নমঃ। এরপর হাত জোড় করে কার্তিক ঠাকুরের ধ্যান মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম কার্তিকেয় মহাভাগং ময়ূর পরিসংস্থিতাং তপ্ত কাঞ্চন বর্ণাভং শক্তিহস্তং বড় প্রদাং দিভুজং শত্রুহন্তারং নানালঙ্কর ভূষিতম প্রসন্ন বদনাং দেবং কুমারাং পুত্রদায়কম। কার্তিক ঠাকুরকে চাঁদমালা পরিয়ে দিলাম, পৈতে নিবেদন করলাম, নতুন বস্ত্রস্বরূপ মৌলি নিবেদন করছি, আর কার্তিক ঠাকুরের প্রিয় অস্ত্র তীর ধনুক কার্তিক ঠাকুরকে নিবেদন করছি। বন্ধুরা এখনও তীর ধনুক বাজারে পাইনি, তো এই তীর ধনুক আমার হাজবেন্ড আর আমার ছেলে দুজনে মিলে বানিয়ে দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ওম কার্তিকেয় নমঃ। জয় বাবা কার্তিক, জয় বাবা কার্তিক। চন্দন সহযোগে পদ্মফুল কার্তিক ঠাকুরের চরণে নিবেদন করছি। ওম কার্তিকেয় নমঃ। চন্দন সহযোগে ফুল কার্তিক ঠাকুরের চরণে নিবেদন করছি। ওম কার্তিকেয় নমঃ। ওম কার্তিকেয় নমঃ। জয় বাবা কার্তিক। কিছু ফুল ও গোটা আতপ চাল দিয়ে আসন তৈরি করে নিচ্ছি। বন্ধুরা কার্তিক পুজোর দিন অবশ্যই ভগবান কার্তিক ঠাকুরকে একটি নতুন মাটির ঘিয়ে প্রদীপ নিবেদন করার চেষ্টা করবে। নতুন মাটির একটি ঘিয়ে প্রদীপ ভগবানকে নিবেদন করে হাত জোড় করে প্রণাম করে নিলাম। ওম কার্তিকেয় নমঃ। জয় বাবা কার্তিক। পাঁচ রকমের গোটা ফল, তাতে চন্দনের ফোঁটা দিয়ে চন্দন সহযোগী ফুল দিয়ে ভগবানকে গোটা ফল নিবেদন করলাম। ওম কার্তিকেয় নমঃ। পঞ্চদেবতার উদ্দেশ্যে পাঁচটা নৈবেদ্য সাজিয়ে নিয়েছি। নৈবেদ্য থালা চন্দন সহযোগে ফুল, বেলপাতা দিয়ে ভগবানকে নৈবেদ্য নিবেদন করে হাত জোড় করে প্রণাম করে নিলাম। ভগবানকে এখন ভোগ নিবেদন করব। খই, মুড়কি, নাড়ু, মোয়া, নানা রকম মিষ্টি ইত্যাদি
দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করছি। বন্ধুরা, তোমরা চাইলে অবশ্যই কার্তিক পুজোর দিন নিজ হাতে রান্না করেও ভগবানকে ভোগ নিবেদন করতে পারো। ভোগের থালা গ্লাসে চন্দন সহযোগে ফুল আর একটু কর্পূর দিয়ে দিয়েছি। ভগবানকে পান করার জন্য জল নিবেদন করলাম। ওম কার্তিকেয় নমঃ। এরপর হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা দূর্বা নিয়ে ভগবানের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম কার্তিকেয় মহাভাগ গৌরী হৃদয় নন্দন দেব সেনাপতি শ্রীমন বাঞ্ছিতার্থকং দেহিং এষো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল অঞ্জলি ওং কাং কার্তিকেয় চরণে সমর্পয়ামি। আবারও হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা দূর্বা নিয়ে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওং কার্তিকেয় মহাভাগ পার্বতী প্রিয় নন্দন ভবস্তোত্তৎ প্রসাদেন ধনধান্য সম্পদ এষো সচন্দন গন্ধ পুষ্প অঞ্জলি ওং কাং কার্তিকেয় চরণে সমর্পয়ামি। ওং কার্তিকেয় রুদ্রপুত্রং নমস্তভ্যং তারকান্ত কর প্রভু বাঞ্ছিতার্থকং দেহি মে এষো সচন্দন গন্ধ পুষ্প অঞ্জলি ওং কাং কার্তিকেয় চরণে সমর্পয়ামি। এইভাবে তিনবার পুষ্পাঞ্জলি মন্ত্র বলি। পুষ্পাঞ্জলি দিয়ে হাত জোর করে ভগবানকে প্রণাম করে নিলাম। ওম কার্তিকেয় মহাভাগং ময়ূরপরি সংস্থিতং তপ্ত কাঞ্চন বর্ণভং শক্তিহস্তং বরপ্রদাং দ্বিভুজং শত্রু হন্তরং নানালঙ্কার ভূষিতং প্রসন্ন বদনাং দেবং কুমারং পুত্রদায়কম। এরপর ভগবানের আরতি করে খুবই সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে কার্তিক পুজো আমরা করতে পারি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকো। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ঈশ্বর সকলের মঙ্গল করুক।